हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी অরিত্র। তো অনেক রাত হয়ে গেছে এই ভিডিওটা ছাড়তে, তার কারণ হচ্ছে অনেক রাতেই শোটা ছিল। 8:15 থেকে প্রথমে ছিল হচ্ছে ইভিল ডেড রাইজের শো, তারপরে বিরূপাক্ষ আমি দেখেছি, দুটোই মিরাজ সিনেমাতে দেখেছি, ওখানেই চলছিল। তো হাউসফুল ছিল এই ইভিল ডেড রাইজের, পুরো হাউসফুল ছিল এবং লোকে হেভি মজা পাচ্ছিল। ঠিক আছে, এই ছবিটার আমি বুক মাই শোতেও দেখছিলাম, যখন বুকিং করবো বলে দেখছিলাম। তো প্রতি জায়গায় কিন্তু এটা ফার্স্ট ফিলিং বা সোল্ড আউট এরকম দেখাচ্ছিল। তো হরর সিনেমার কিন্তু একটা মানে অডিয়েন্স রয়েছে এই জনরাটা, যেহেতু হরর একটা লোকেশনের মধ্যেই আপনি করতে পারবেন, যেরকম পার্টিকুলারলি ইভিল ডেড রাইজটাও একটাই অ্যাপার্টমেন্টের মধ্যে হচ্ছে। তো লোকেশন কনফাইন্ড হয়ে যায় একটা সুবিধে। দ্বিতীয় হচ্ছে ইউ ডোন্ট নিড বিগ স্টারস টু পুল ইট অফ। ঠিক আছে, পুরো জিনিসটাই হচ্ছে আপনি টেকনিক্যাল এক্সিকিউশনটা কিরকম হচ্ছে, কি ধরনের গল্প বলছেন সেটার উপর ডিপেন্ড করছে। তো এই জনরাটার ফ্যানও রয়েছে, এই জনরাটা করাটাও এক্সিকিউট করাটাও ইজি। তো এটাতে কিন্তু ডেফিনেটলি বাংলা সিনেমার যারা প্রডিউসার আছে তাদের কিন্তু হরর জনরাতে ট্রাই করা উচিত। কেন যে বানায় না, আর আপনি দেখুন চারিদিকে ইউটিউবে তাকিয়ে দেখুন, বহু চ্যানেল অডিও স্টোরি যারা বানায় তারা কিন্তু প্রচুর হররের ওপর মানে ভিডিওস বানায় এবং সেগুলো চলে প্রচুর লোকের শুনে। সানডে সাসপেন্সও আপনারা দেখেছেন, হরর স্টোরিজের বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে অনলাইনেও, বইয়ের ক্ষেত্রেও আপনি যদি দেখেন, বই মেলাতে যান সেখানেও প্রচুর, পাবলিকেশন হাউসে আপনারা কখনো জিজ্ঞেস করবেন যে প্রচুর হরর বই বিক্রি হয়। সো হররের কিন্তু ডিমান্ড আছে, এই জনরাটাকে কিন্তু ট্যাপ করা উচিত ইমিডিয়েটলি বাংলাতে ঠিকঠাকভাবে বানিয়ে আর কি, এটা প্রথম কথা বলবো। এবার যদি আমি পার্টিকুলারলি এই ছবিটার ক্ষেত্রে চলেছি, আমার ছবিটা দারুণ লেগেছে। দেখুন কিছু জিনিস আমার নেগেটিভ লেগেছে, তো সেটা আমি পরে বলছি, বাট যেগুলো পজিটিভ লেগেছে, প্রথম হচ্ছে ইভিল ডেড সিরিজ যারা দেখেছে তাদের তো এটা হেভি কানেক্ট করবে, তারা স্যাম রেমিটটা যারা দেখেছে, এখানে ওই সবকটা এলিমেন্টকে রাখা হয়েছে। দেখুন একটা টাইমের পরে যখন জেমস ওয়ানরা করেছে তখন এটা জাম্প স্কেয়ার ওরিয়েন্টেড, মানে ভয় লাগছে এ লাগছে সেরকম টাইপের একটা হরর, এবং সেটা খুব পপুলারও হয়েছে ইন্ডিয়াতে পার্টিকুলারলি। কিন্তু এইটাতে এই সিনেমার যে ট্রিটমেন্টটা হররের সেটা কিন্তু জাম্প স্কেয়ার ওরিয়েন্টেড নয়, আগে থেকে আপনাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বিল্ড আপ আছে। এটা মেনলি 80s হলিউডে যে হররটা হতো সেই স্টাইলটাকেই ওরা ফিরিয়ে এনেছে এবং সেটার একটা নিজস্ব ভ্যালু আছে। এবং ইভিল ডেডের যে যে এগুলো, যে ওই একটা চেনস থাকবে, ঠিক আছে, পুরো রক্ত বেরোবে, কিছু কিছু জায়গায় এমন লেভেলে ভাইলেন্সটা চলে যাবে যে আপনার দেখে হাসি পাবে। ইভেন ইভিল ডেড 3 তো পুরো কমেডি ছিল, তো সেই ব্যাপারগুলো রয়েছে। এখানে কিছু ডাইরেক্ট ওরকম ডার্ক কমেডির মতো করে করেনি, যে সিচুয়েশনটাকে কমেডির মতো করে দেখাচ্ছে, বাট খুব সিরিয়াস সিচুয়েশন চলছে, প্রচুর গোর রয়েছে। যারা ভাইলেন্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে, ব্লাড বাথ দেখতে পছন্দ করে, তাদের এটা হেভি লাগবে এবং তার মাঝে মাঝে হাসিও পাবে, এবং পুরো হল হাসছিল, মানে খুব সিরিয়াস সিন হচ্ছে কিন্তু তার মধ্যেও লোকে হাসছে, এরকম অবস্থা হয়ে গেছিলো। সো ডেফিনেটলি আপনাদের যদি এই পার্টিকুলার স্টাইল অফ হররটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনারা এনজয় করবেন। আমার তো দারুণ লেগেছে, এবং যেহেতু আমি ইভিল ডেড আগেও দেখেছি ছোটোবেলায়, আমি আগে ইভিল ডেড 2 দেখেছিলাম, তারপর 3 দেখেছিলাম, তারপর পরে অনেক পরে 1 দেখেছিলাম। সো ওই এলিমেন্টসগুলো সবকটা রয়েছে, যেটার আর কি ওটার মানে যে কারণে ইভিল ডেড হয়েছে, একটা কাল্ট ফলোয়িং পেয়েছে, তো সেইটা আমি ছবিগুলো দেখেছি, আমি পরে সিরিজটা দেখিনি, যারা দেখেছেন কমেন্টে জানাবে। তো সেইগুলো দিক থেকে খুব ভালো হয়েছে, ভাইলেন্স খুব ভালো। এবং আরও একটা জিনিস হচ্ছে, যেখানে কিন্তু এটা আন্ডারটোনে একটা মেসেজ আছে, ঠিক আছে, যেটা আগের ইভিল ডেড ছবিগুলোতে আমি দেখিনি, এখানে কিন্তু রাখা হয়েছে। এখানে আমি মেসেজটার ব্যাপারে কথা বলছি, এটা সাবওয়ার্ড, এটা কোথাওই ডাইরেক্ট অন দ্য ফেস আসে না, বাট খুব সুন্দরভাবে ডিরেক্টর রেখেছে। এখানে যদি আপনি দেখেন প্রোটাগনিস্ট যে একজন মহিলা, ঠিক আছে, এবং সে একজন প্রেগনেন্ট, এবং সে অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়ে গেছে, এবং সে ভাবছে, প্রথমে দোলাচলে ভুগছে যে আমি অ্যাবর্শন করাবো কি করাবো না, ঠিক আছে। এবং আমরা ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি, এটা শুনুন স্পয়লার না, আপনারা ট্রেলারেই দেখেছেন, যে একটা মা পজেস হয়ে যাচ্ছে এবং সে নিজের বাচ্চাদেরকে মারতে আসছে। এবার দেখুন যে অ্যাবর্শন করাতে যায় সেও কিন্তু নিজের মানে একটা মা নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাইছে, একই কিন্তু থিমটা হচ্ছে। এবং গ্র্যাজুয়ালি থ্রু দ্য ফিল্ম আমরা দেখতে পাই যে মেয়েটা যে প্রেগনেন্ট ছিল এবং ভাবছিল প্রথমে সিনেমা স্টার্টিংয়ে যে আমি অ্যাবর্শন করাবো কি করাবো না, থ্রু আউট দ্য ফিল্ম আমরা বুঝতে পারি তার মাদারলি ইনস্টিংক্ট অনেক বেশি, সে নিজের বাচ্চা যদি হয় তার জন্য কতটা এক্সটেন্ড অব্দি যেতে পারে, এবং নিজের বাচ্চাকে মেরে ফেলাটা কখনোই ঠিক না, তার সাথে সাথে মানে ইউ আর বিকামিং আ মনস্টার, মানে ওয়েন ইউ আর কিলিং আ লাইফ, সেই জিনিসটার একটা সাবভার্সন কিন্তু এখানে রয়েছে, এটা খুব সুন্দর, যেটা কখনোই ওভার দ্য টপ মানে ডায়লগের থ্রু দিয়ে আসে না, মাঝে মাঝে একটু একটু করে রয়েছে, ইমোশনাল কানেক্টও রেখেছে। এবং এই ইমোশনাল কানেক্টের জন্যই আমার একটা জিনিস নেগেটিভ লেগেছে, যে ছবিটার প্রথমে বিল্ড আপটা অনেকটা, ঠিক আছে, যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা হচ্ছে না, মানে ব্যাপারটা শুরু হচ্ছে না, অনেকটা সময় লাগাচ্ছে, বোন আসছে, পার্টি হচ্ছে, এরা বাচ্চারা নিয়ে আসে, আচ্ছা তারপরে আর্থকোয়েক হলো, জিনিসটা এলো, কিন্তু তারপরেও অনেকটা সময় দিয়ে, কিন্তু যখন একবার ব্যাপারটা শুরু হয়ে যাচ্ছে, যেখান থেকে ধীরে ধীরে ব্যাপারগুলো শুরু হচ্ছে, সেখান থেকে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়, এবং মানে গা ছমছমে ব্যাপার একেবারেই নেই, কিন্তু ওই ভাইলেন্সটা দেখতে মজা লাগে, এবং সব যা যা ট্রোপস ছিল ওল্ড স্কুল হররে সেগুলো সবকটাই ব্যবহার করেছে, মজা লাগে দেখতে। এবং পার্টিকুলারলি যে মায়ের চরিত্রে অভিনয় করেছে, মানে এটা তো আমি বললাম প্রোটাগনিস্ট হচ্ছে মাসির ক্যারেক্টারটা, এবং মায়ের চরিত্রে যে অভিনয় করেছে তার যা অ্যাক্টিং, ভাই ব্যাপক, মানে একটা সিন আছে ওর নিজের ছোটো মেয়ের সাথে, ও 3 বাচ্চা, যে 3 নম্বর মেয়েটা, ছোটো মেয়েটা, তার সাথে না বাইরে থেকে কথা বলে,
ওই আইপিস হয় না দরজার মধ্যে সেটা দিয়ে কথা বলে, সেই জায়গায় যে ডায়লগস রয়েছে না, ও লেভেলের লেভেলের, মানে দারুণ মজা এসছে। এটা এটা আপনার হলে গিয়ে দেখুন, মানে পয়সা উসুল, পুরো পয়সা উসুল। তবে ফেসবুক ইত্যাদিতে কিছু পোস্ট দেখছিলাম যে এটা নাকি দেখে প্রচুর লোকে ভয় পেয়ে গেছে, এই হয়ে গেছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেরকম কিছু নেই, সিরিয়াসলি সেরকম কিছু ফিল করিনি। ইভেন কিছু কিছু জায়গায় তো লোকে হাসছিল, এবং ইভিল ডেডের থেকে আমি মানে আমি জান মানে আমি যখন ওটা ওই পোস্টগুলো দেখছিলাম আমি অবাকই হচ্ছিলাম যে ইভিল ডেড কীভাবে ওরকম হতে পারে, কারণ ইভিল ডেডের ফ্লেভারটা কখনোই ওরকম ছিল না। মানে ওটা এক্সরসিস্টের মতো নয় আর কি, এক্সরসিস্টের যে ব্যাপারটা যে ধরনের একটা ভাইব থাকে সেই ভাইবের কিন্তু ইভিল ডেড কোনো দিনই ছিল না। আমি ভাবছিলাম যে এত ভয় পাচ্ছে কেন, তারপর গিয়ে দেখলাম যে না, এটা পুরো গোর এবং ভাইলেন্সটাই প্রচুর বেশি রয়েছে। তো আমার তো দেখে বেশ মজা লেগেছে, পুরো পয়সা উসুল হয়েছে, ঠিক আছে। এবং এটা কলকাতায় খুব ভালো পারফর্ম করছে, ইভেন পুরো পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এই ছবিটা খুব ভালো পারফর্ম করেছে। তো আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানান আপনাদের কেমন লেগেছে, আর যারা দেখবেন ভাবছেন হরর জনরার ফ্যান অবশ্যই দেখুন। তো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।